झर झर बारिश बारी धारा हाय पथवासी हाय गतिहीन हाय गृह हारा झर झर बारिश फिर बायु অসীম প্রান্তরে রজনী আধারা হায় পথবাসী হায় গতিহীন হায় গৃহহারা ঝর ঝর বরিষে বারি ধারা অ্যাকোস্টিক রবিতে আপনাদের সকলকে স্বাগত। রবি ঠাকুর নিয়ে যখন কথা হচ্ছে তখন রবি ঠাকুরের একটা কিন্তু অন্যতম প্রিয় ঋতু ছিল বর্ষা। তাই সেই ফুল ফুটুক নাইবা ফুটুক আজ বসন্তের মতো, বর্ষা না হলেও বর্ষার গান নিয়ে আর রবি ঠাকুর এই দুটোকে একসঙ্গে আলোচনা করা যেতেই পারে। আর তাই বর্ষা নিয়েই শুরু করলাম, কারণ আমার মনে হয়েছিল যে বর্ষার তো দুটো দিক থাকে, ভালো মন্দ। এই বর্ষা যাদের কাছে খুব খারাপভাবে ধরা দেয় তারা কীভাবে থাকে সেটাই ফুটে উঠেছিল এই গানে। আর আজকে আমার সঙ্গে আরও অনেক কথা, আরও অনেক গান সব কিছু শেয়ার করানোর জন্যে এবং অবশ্যই আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করার জন্য আমার সঙ্গে রয়েছে রূপসা মুখার্জি। রূপসা, তোমাকে অনেক স্বাগত আমাদের আজকের এই অনুষ্ঠানে অ্যাকোস্টিক রবিতে। আর আমার সঙ্গে রয়েছে আরও দুই বন্ধু, শুভদা এবং অর্কদা। তোমাদেরও অনেক স্বাগত আমাদের আজকের এই অনুষ্ঠানে, কারণ সবাই ছাড়া তো অ্যাকোস্টিক রবি সম্ভব হয় না। রূপসা, প্রথমেই তোমার কাছে যাই। ধরো তোমার নামের মধ্যেও একটা সুইটনেস রয়েছে, আর যেহেতু রবি ঠাকুরের গান সেখানে একটা অন্যরকমের সফটনেস কাজ করে। অবশ্যই, যদি আমরা শুরুটা যেহেতু বর্ষা দিয়ে আমি বললাম তো খারাপ দিক যাব না, অবশ্যই ভালো দিক দিয়েই যাব। সেখানে দাঁড়িয়ে বর্ষা, প্রেম, এই সব কিছু তো রবীন্দ্রনাথের গানের অনেক সময় আমরা দেখেছি প্রকৃতি প্রেম মিলে গেছে, কখনো একদম মানব প্রেম। তো প্রথমে এইরকম কোন সফট গান, একটা প্রেমের গান তোমার কাছ থেকে শুনবো? আসলে রবি ঠাকুর তো সব কিছুতেই আমাদের জীবনে এত ওতপ্রোতভাবে উনি জড়িত আর কি। এবং অবশ্যই প্রেম, পূজা, মানে যে কোনো জিনিস আমরা হয়তো রবি ঠাকুরকে ছাড়া সত্যি ভাবতেই পারি না। তো যেরকম আর কি তুমি বললে এক্ষুনি, সেরকম আমি আমাদের সকলের ভীষণ প্রিয় এবং ভীষণ জনপ্রিয় এবং ভীষণ মনের গান, সকলের একদম প্রাণের গান, সেটা এরকমই একটা প্রেমের গান আমি গাইছি। মানে মনের স্টুডিও অ্যাকোস্টিক রবির প্ল্যাটফর্মে একদম রবি ঠাকুরের খুব কাছাকাছি, মনের কাছাকাছি একটা গান রূপসার। একদম তোমা ছাড়া এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমার পরালো যা চা তুমি যাহা চাই।
আসো দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস যদি যা চাই তুমি তাই তুমি তাই গো আমার পরাণ যা চাই। অসাধারণ রূপসা, যেটা বলার যে এইভাবে প্রেম নিবেদন এবং প্রেমে ব্যর্থতারও যে একটা অন্যরকম, মানে প্রেমের ব্যর্থতাও যে এত ভালো হতে পারে যে তুমি সুখ যদি না নাই পাও তুমি অন্য কোথাও যাও, সুখের সন্ধানে যাও, কিন্তু আমি তোমার জন্য রয়েছি, এইটা বোধহয় শুধু রবি ঠাকুরের গানের মধ্যে দিয়েই সম্ভব। এবং তার মধ্যে দিয়ে আমার যেটা মনে হয় যে আমরা আরও নিজেদেরকে রিয়েলাইজ করতে পারি, প্রত্যেকটা মুহূর্ত আমরা আরও নিতে পারি, এবং ঠিক না? আর তাহলে রূপসা, এরকমই যখন একটা সিচুয়েশান হলো, ধরো আমার একটু মন খারাপ বা মনটা ভালো কোনো কারণে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে রাত্রিবেলা ধরো একদম ঘর অন্ধকার, একটা লাইট চলছে, আমি একা, আমার কানে একটা হেডফোন, সেই রকম জায়গায় দাঁড়িয়ে কোন গানটা তোমার সবচেয়ে বেশি নাড়া দেয়, বা ধরো বারবার তুমি তোমার মোবাইল থেকে বা অন্য কোনো সোর্স থেকে শোনো যে এই গানটা রাত্রিবেলা? আসলে এক্ষুনি যেটা বলছিলাম যে অনেক গানের কথাই মনে পড়ে, যে রাত্রিবেলা একা একা বসে, মানে মন খারাপ হলে একরকম, মন ভালো হলে, আসলে রবি ঠাকুর তো সবকিছুতেই ভালো খারাপ, মানে সব সময় না, একদমই হয় না। এবং সেখানে দাঁড়িয়ে এক্ষুনি আমরা যেহেতু প্রেম নিয়ে এত কিছু বললাম, সেই জন্য এই মুহূর্তে আমার আরেকটা ভীষণ একটা মিষ্টি গান মনে পড়ছে, তো সেটাই আমি শোনাচ্ছি। কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া তোমার চরণে দিব হৃদয় খুলিয়া, কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া গোপনে তোমারে সখা কত ভালোবাসি, ভেবেছিনু কোথা তুমি স্বর্গের দেবতা, কেমন তোমারে কব প্রণয়ের কথা, জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রুবারি জল, আপনি আজিকে যাবে শুধাইছ আসি, আপনি আজিকে যা
কত ভালোবাসি কতবার ভেবেছি নু আপনা ভুলিয়া। সত্যি যাকে ভালোবাসি সে যদি স্বর্গের দেবতা হয় তাহলে তার কাছে হৃদয়কে খুলে দিতেও একটু দ্বিধাবোধ তো হয়। কিন্তু এই মুহূর্তে আমরা আরও ভালো কিছু গান শুনবো, তবে ছোট্ট একটা ব্রেক নিয়ে ফিরে আসছি অ্যাকোস্টিক রবিতে, সঙ্গে থাকুন।